আর্থিক সংকটে পাকিস্তানের হাল ক্রমশ খারাপ হচ্ছে। মুদ্রাস্ফীতির হার বাড়তে বাড়তে 47% পৌঁছেছে। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছেন সেই দেশের নাগরিকরা। এই পরিস্থিতিতে ন্যূনতম চাহিদা পূরণে দুর্নীতির রাস্তায় হাঁটতে চেয়ে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে চিঠি দিলেন এক শীর্ষ কর্মকর্তা, যা ঘিরে হইচই পড়ে গিয়েছে সেই দেশে। কিন্তু ঠিক কি লেখা রয়েছে চিঠিতে? নিত্য প্রয়োজনীয় চাহিদা পূরণে দুর্নীতিতে যুক্ত হতে চাই, এই মর্মে পাক প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন ওই কর্মকর্তা। দুর্নীতিতে লিপ্ত হওয়ার জন্য পাক প্রধানমন্ত্রীর কাছ থেকে তিনি অনুমতি চেয়েছেন। এরপরই ওই কর্মকর্তার এই হেন চিঠি ভাইরাল হয়ে গিয়েছে সমাজ মাধ্যমে। পাক প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে ওই কর্মকর্তা লিখেছেন, এই মুহূর্তে আমাদের প্রিয় দেশের বিপজ্জনক অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে আমি অবগত। দেশের অর্থনীতিতে স্থিতাবস্থা ফেরাতে আপনার সরকার চেষ্টার কসুর করছে না। চিঠিতে তিনি আরও লিখেছেন যে কর্মকর্তা হিসেবে গত 4 বছর ধরে তিনি কাজ করছেন, কিন্তু কখনোই দুর্নীতির সঙ্গে নিজেকে জড়াননি। তবে দেশের বর্তমান পরিস্থিতি যা, তাতে দুর্নীতি করা ছাড়া তার আর কোনো উপায় নেই। বিগত কয়েক মাস ধরে এই আর্থিক সংকটে জর্জরিত পাকিস্তান। সরকারি পরিসংখ্যান অনুযায়ী গত কয়েকদিন পাকিস্তানে পেঁয়াজের দাম বেড়েছে 228%, সিগারেটের দাম বেড়েছে 166%, ডিজেল এবং কলার দাম বেড়েছে যথাক্রমে 103% এবং 89%। রোজকার জীবনে এই সংকট মোকাবিলায় নাকাল হচ্ছেন সাধারণ মানুষ। এই আবহে ন্যূনতম চাহিদা মেটাতে দুর্নীতি করতে চেয়ে পাক প্রধানমন্ত্রীকে সেই দেশের কর্মকর্তার এই চিঠি ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে পাকিস্তান জুড়ে।